এবারে হাতেলে সজনে বাণিজ্য মেলার খবর। ঠিক এই মুহূর্তে বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী আরাফাত ইসলাম শুভ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শুভ, মেলার শেষ ভাগ, সেই সাথে সপ্তাহের শেষ কর্মদিবস আজ। সন্ধ্যার পরে দর্শনার্থীর চাপ মেলায় আপনি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনাকে শুরুতে যদি জানে রাখি, মেলার হাতে গোনার মাত্র কয়েকদিন আছে। আজকে কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 25তম দিন, সুতরাং বুঝতেই পারছেন যে মেলা কিন্তু বেশ জমে উঠেছে এবং ক্রেতা দর্শনার্থীর পদচারণায় এক কথায় মিলনমেলায় পরিণত হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। সেই সাথে সে সময়ে এসে কিন্তু যে বিক্রির যে বিষয়টি, সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি আশানুরূপ বিক্রি হচ্ছে, যেটি শুরুর দিকে কিছুটা ভাটা পড়েছিল এবং বিক্রেতারাও খুশি। তারা আশা করছেন সামনের যে কয়েকটি দিন রয়েছে, সেই দিনগুলোতে তাদের শুরুর দিকের যে বিক্রি কম হয়েছে সেই ক্ষতি তারা পুষে উঠতে পারবেন। এবং একই সাথে ক্রেতারাও মেলামুখী হচ্ছেন, যেহেতু শেষ দিকে এসে বিভিন্ন পণ্যভেদের ডিসকাউন্ট অফার থাকে, সেটি ক্রেতারা লুফে নিচ্ছেন। এবং এক কথায় বলা যেতে পারে এখন সন্ধ্যার যে মুহূর্ত, বেশ ক্রেতা সমাগম আমরা দেখতে পাচ্ছি মেলার বিভিন্ন স্থানে, বিভিন্ন পয়েন্টে ক্রেতা দর্শনার্থীরা ঘুরছেন এবং বিভিন্ন স্টলে গিয়ে তারা তাদের পছন্দের পণ্যটি ক্রয় করে বাড়ি ফিরছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সন্ধ্যার এখনকার সর্বশেষ পরিস্থিতি বাণিজ্য মেলা থেকে।